আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল পায়েশ রান্নার রেসিপি। তো পায়েশ রান্না করতে যা যা লাগছে, আমি এখানে কয়েকটা সাদা এলাচ, একটা দারচিনি, বাদাম কুচি কুচি, কয়েকটা বাদাম, আলমন্ড বাদাম কুচি করে কেটে রেখেছি। এদিকে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, একটা তেজপাতা আর এক বাটি চিনি। আমি এই কাপ দিয়ে 1/3 কাপ পোলার চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, পুরো 1 কাপ নয়, 1/3 কাপ, তার মানে 1 মুঠো পরিমাণ হবে, ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ভেঙে ভেঙে করে নিয়েছি, এরকম আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয় আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু কষলে নিয়ে এরকম হয়ে গেছে ছোট ছোট গুড়ি গুড়ি। এদিকে আমি নিয়েছি 1 লিটার দুধ, দুধ হাফ জল করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে দিয়েছি, এবার বাদাম কুচি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচের মধ্যে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। একটু ঘন হয়ে আসলে আমি চিনি অ্যাড করব। ঘন হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। একটু ভারী ভারী হয়ে এসেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি পায়েসটাতে একটু পানি অ্যাড করে নিই। সম্পূর্ণ পায়েসটাই দুধ দিয়ে রান্না হচ্ছে। আর একটু ভারী ভারী হবে সে পর্যন্ত রান্না করছি। পায়েসটা আমার হয়ে এসেছে প্রায়, তার আগে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। আর 2 মিনিট পর নামিয়ে নিব। পুরোটাই হয়ে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখে দেব। আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এ পর্যায়ে আমি কয়েকটা কাজু, কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল পায়েশ রান্না, একদম অমৃত, মুখে দিলেই গলে যাবে এরকম একটা পায়েশ রান্না করেছি আমি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।